আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, আশা করি খোদা পাকের অসীম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অন্যান্য দিনের মতো আজ ঘোষ আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে আজকে যে ওষুধটা লাভ করবো, এই ওষুধটার নাম হলো লেমোনা মাইনর। ওষুধটা তৈরি করা হয় আমেরিকার পুকুর লেক এর মধ্যে শেওলা জাতীয় এক প্রকার ওই জিনিস জন্মে, ওগুলো থেকে তৈরি করা হয়। তো ওষুধটা ব্যবহার হয় মূলত নাসিকা রোগে, নাক আছে না আমাদের, এই নাকের রোগে। নাকে বিভিন্ন রোগ হতে পারে, ঠান্ডা সর্দি, তারপরে নাকের ঘ্রাণ শক্তি লোপ, তারপরে ওই নাক শুকিয়ে থাকা, ওই নাকের মধ্যে অতিরিক্ত শ্লেষ্মা স্রাব, ব্যথা, ওই রক্ত মিশ্রিত নাক দিয়ে যে ই বের হয়, পদার্থ বের হয়ে গেলে বের হয়, তারপরে ইত্যাদি ইত্যাদি আরও অনেক হতে পারে। তো যত রোগী হোক, নাকে সবচেয়ে বড় নাকের অসুখ হলো নাকের পলিপাস। নাকের পলিপাস এটা একটা আতঙ্ক, শত শত হাজার হাজার বললে ভুল হবে। এই আমাদের দেশেই লক্ষ লক্ষ বহু লক্ষ মানুষের নাকে পলিপাসের ব্যারাম। পলিপাস হলেই যায় ডাক ইয়ার কাছে, বিশেষজ্ঞর কাছে, অ্যালোপ্যাথিকের কাছে। তাদের মেইন অস্ত্র হলো ওই অপারেশন করা। অপারেশন করলে পুনর কিন্তু হওয়ার ইতিহাস অনেক আছে। আর তারপরে আরও আছে ইঞ্জেকশন, ঔষধ ইত্যাদি ইত্যাদি ভাবে ডাবে, ব্যয়বহুল, ঝুঁকিপূর্ণ। কিন্তু হোমিওপ্যাথিতে বিভিন্ন ওষুধ থাকলেও এই লেমোনা মাইনর যেটা আলাপ করতেছি, এইটা হলো সেরা ঔষধ। এই একটা ওষুধেই সিংহবাগ পলিপাসের অসুখ দেখা যায়, চলে যায়, বুঝছেন না? কাজেই এটা গ্রহণ করি। এখন কিভাবে ওই নাকের মধ্যে, নাকের যে মাঝখানের যে হাড়টা আছে বেষ্টনের ওই ডিভাইডার, এটা নরম একটা হাড়, এটা মোটা হয়ে যায়, বল বাঁকা হয়ে যায়, শক্ত হয়ে যায়, তারপরে প্রসার ঘটে, ইত্যাদি ইত্যাদি সমস্যা হতে পারে। তারপরে নাকের মধ্যে যে কোনো সাইডে বা গোটা নাকও ওই ফুলে ওঠে, গোটা গোটা হয়, এটা ব্যথা, ব্যথা ছাড়াও কত থাকে, এই গোটা বড়ও হতে পারে, ছোটাও হতে পারে, ফোড়ার মতো, এমনও বড় দেখা যায় যে দম ছাড়তেই কষ্ট হয়ে যায়। দুইটাই যদি একত্র হয় তাহলে দম দম ছাড়তেই পারে না, একটাই সাধারণত একটু বেশি হয় বা বড় হয়। তো এই যে জটিলতা, এই জটিলতা এই লেমোনা মাইনর এই ওষুধটা। এখন কথা হলো এই ওষুধটা কীভাবে ব্যবহার করবেন। এটা হলো মূলত খাওয়ার ওষুধ, তবে বাহ্যিক ব্যবহারও চলে। কী কী? যেমন ওই আপনার আধা কাপ বা এক কাপ পানির মধ্যে লেমোনা মাইনর মাদার 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবেন। শুধু এই লেমোনা মাইনর এই নিয়মে যদি খেতে পারেন, অন্তত 80% যে এই নাকের পলিপাসের ব্যারামী আছেন, 80% অন্তত সেরে যাবে। এর সাথে যদি ওরা মেট নামে আর একটা ওষুধ আছে হোমিওপ্যাথিকের, সেটা শক্তিকৃত যদি খাওয়া যায় তাহলে আরও তাড়াতাড়ি যাবে। আর এর সাথে বায়োকেমিক্যাল ক্যালকেরিয়া ফস, এটা যদি 6x বা 12x আপনার 4টা করে বড়ি দিনে 3 বার খাওয়া যায়, কোনো কথাই নাই। এই 3টা ঔষধ যদি একসঙ্গে ব্যবহার করা হয় তাহলে পলিপাস যাবেই যাবে, 100% গ্যারান্টি। কাজেই যে ওষুধটার কথা বলছিলাম লেমোনা মাইনর, যদিও এই শুধু নাকের জন্যে বা পলিপাসের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এই ওষুধটা খুবই দামি, কারণ পলিপাস একটা বড় অসুখ এবং এটা সেরা ওষুধ। কাজে সেই হিসাবে ওষুধটাকে মনে রাখবেন, ব্যবহার বিধি যা বললাম মনে রাখবেন, নিজেরাই সরাসরি হোমিওপ্যাথিকের যে পাইকারি খুচরা বিক্রি হয় সেই ঘর থেকে কিনে আনবেন, এনে ওই যাদের পলিপাস হয়েছে ওই সামান্য পানিতে 10 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাওয়াইবেন, ব্যাস সেরে যাবে। আর কোনো ডাক্তার টাক্তার বা তেমন আর কোনো কিছুর দরকার পড়বে না। তো আর লম্বা করব না,
ওই যদি মোটামুটি একটু উপকারী মনে হয়ে থাকে ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকুন, ধন্যবাদ।